ঝাড়খণ্ডের টুরিস্ট স্পট মানে বেতলা নেতারহাট সঙ্গে পাত্রটো ভ্যালি এই সিরিজটা তো এখনও চলছে। পাত্রটো ভ্যালির আরও যে আপডেট আছে, পাত্রটো ভ্যালির যে ভিডিও আছে সেটি খুব তাড়াতাড়ি আপলোড হবে এই সিরিজেরই। কিন্তু তার মাঝখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে 25শে ডিসেম্বর বা ডিসেম্বর মাস জানুয়ারি মাস এই দুটো শীতের সময় শীতের আমেজ গায়ে মেখে বাঙালির একটা অন্যতম ডেস্টিনেশান থাকে, সেটা হচ্ছে ব্যান্ডেল চার্চ। এবং ব্যান্ডেল চার্চে এসে ব্যান্ডেল চার্চের পিছনে যে মাঠটি আছে সেটিতে পিকনিকের একটা ব্যবস্থা থাকে। গত দু বছর বিভিন্ন কারণের জন্য ব্যান্ডেল চার্চ বন্ধ থাকছিল, পিকনিক কিংবা ব্যান্ডেল চার্চের ভেতরে প্রবেশ করা যায়নি। কিন্তু এই বছর কি ব্যান্ডেল চার্চের ভেতরে প্রবেশ করা যাবে এবং ব্যান্ডেল চার্চের ঠিক 25শে ডিসেম্বরের জন্য কীরকমই বা সাজসজ্জা হচ্ছে, পিকনিক করা যাবে কি না তারই হদিশ দেবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ইনফরমেশান পেয়ে যাবেন ব্যান্ডেল চার্চে এবছর আসা যাচ্ছে কি যাচ্ছে না, কখন খোলা সেই নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ারের আশা রাখলাম এবং আগামী যে আরও ভিডিওগুলো আসছে ঝাড়খণ্ডে যে সিরিজটি আসছে সেটি দেখবার জন্য, বেড়াতে যাওয়ার বিভিন্ন জায়গার আপডেটেড নিউজ রাখবার জন্য, ইনফরমেশান রাখবার জন্য অবশ্যই বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না। ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। প্রথমে বলে রাখি ব্যান্ডেল চার্চ কিন্তু ওপেন হয়ে গেছে, ব্যান্ডেল চার্চে যাওয়া যাচ্ছে, ভেতরে প্রবেশ করা যাচ্ছে এবং আপনারা দেখতেও পাচ্ছেন ব্যান্ডেল চার্চের ভেতরে প্রবেশ করছি। এবং ব্যান্ডেল চার্চের ভেতরে সকাল 8টা থেকে আপনারা প্রবেশ করতে পারবেন, খোলা থাকে 4:30 পর্যন্ত, এর মধ্যে আপনাদের ব্যান্ডেল চার্চটি ঘুরে নিতে হবে। এবং ব্যান্ডেল চার্চের মাঠটিও কিন্তু 25শে ডিসেম্বর উপলক্ষে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। আর সঙ্গে গেটের সামনে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলবার কাজ চলছে, অবশ্যই সেটি এখনও ঢাকা রয়েছে। 25শে ডিসেম্বর এটি আবরণটি উন্মোচন হয়ে যাবে। আর এই বলতে বলতে এখন আমরা প্রবেশ করে ফেলেছি ব্যান্ডেল চার্চের ভেতরে। ব্যান্ডেল চার্চের ভেতরে প্রথম যেটি দেখবার জায়গা, একদম ঢুকেই বাঁ হাতে পড়বে যে মাস্তুলটি ছিল, যেটি অনেক কাল আগে একটি ঝড়ে ভেঙে গেছিলো, সেই মাস্তুলটি এখন এখানে রিস্টোর করা রয়েছে এবং সেটিকে একটি কাঁচের বাক্সের মধ্যে রাখা রয়েছে, আমরা সেটি দেখে নিচ্ছি। এবং এরপরে আমরা পৌঁছে যাব ব্যান্ডেল চার্চের ভেতরে। এখন আমরা প্রবেশ করে গেছি ব্যান্ডেল চার্চের ভেতরে, আপনারা ব্যান্ডেল চার্চের ভেতরটি কীরকম অবস্থা রয়েছে এবং কীরকম দর্শক আসছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এখন দেখছেন ব্যান্ডেল চার্চের ভেতরে যে মাঠটি রয়েছে সেটি কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, এখনও এখানে সাজানোর অনেক কাজই বাকি, 25শে ডিসেম্বর সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়ে যাবে। এখন আপনারা মাঠটিকে দেখে নিচ্ছেন। মাঠ পার করে আমরা এখন চলে এসেছি ব্যান্ডেল চার্চের প্রধান তোরণ বা ফটকটি পার করে তার অন্দরে। এখন আমরা পৌঁছে যাব ব্যান্ডেল চার্চের একদম ভেতরে।
ব্যান্ডেল চার্চের ভেতরে এটি হচ্ছে প্রার্থনা ঘর, কিন্তু প্রার্থনা ঘরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি প্রার্থনা ঘর। আপনারা ব্যান্ডেল চার্চ এলে এই ঘরটি অবশ্যই একবার ঘুরে দেখবেন। এরপরে আমরা সিঁড়ি দিয়ে উঠে একদম উপরে চলে যাব। আমরা সিঁড়ি দিয়ে উঠছি ব্যান্ডেল চার্চের একদম উপরে। ব্যান্ডেল চার্চের একদম উপর থেকে ভিউটি অসাধারণ, খুবই সুন্দর। আর এখান থেকে ক্যামেরায় ধরা পড়ছে কিনা জানি না, পিছন দিকে দু একটি পিকনিকও চলছে মাঠের দিকে একদম পিছনে, তো গঙ্গার একদম পাড়ে। তো চাইলে আপনারা 25শে ডিসেম্বরে যদি এখানে খুব ক্রাউডেড না হয়ে পড়ে যদি আগে আগে আসতে পারেন, তাহলে এখানে পিকনিক করতে পারেন এবং ব্যান্ডেল চার্চটিও আপনি ঘুরে দেখতে পারেন। তবে এইটুকুনি বলে রাখি, 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত ব্যান্ডেল চার্চের ভেতরে প্রবেশ করতে পারেন, মানে একদম যে সভা কিংবা ব্যান্ডেল চার্চের যে প্রধান যে বিল্ডিং রয়েছে সেখানে প্রবেশ করতে পারবেন না। তো ব্যান্ডেল চার্চের মাঠ পর্যন্ত যেটি সাজানো হয় খুব সুন্দর করে, সেই পর্যন্ত কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন, ওই সাজানোটা আপনারা দেখতে পাবেন। 1 তারিখের পর থেকে আবার ব্যান্ডেল চার্চের ভেতরে আপনারা প্রবেশ করতে পারবেন। তাহলে 25শে ডিসেম্বর হোক কিংবা 1 জানুয়ারি হোক কিংবা এই জানুয়ারি মাস জুড়ে আপনারা চাইলে এই ব্যান্ডেল চার্চে পিকনিক করতে আসতে পারেন, ঘুরতে আসতে পারেন। এর আশেপাশে যে লোকেশানগুলো আছে যেমন হংসেশ্বরী মন্দির, ইমামবাড়া, সেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। এখান থেকে টোটো কিংবা অটো বুক করে সেগুলো ঘুরে নেওয়া যায় কিংবা ব্রেক জার্নি করেও কিন্তু ঘুরে নেওয়া যায় কম পয়সার মধ্যে। তো সেরকমভাবে আপনারা এখানে চলে আসতে পারেন। আর শীতকাল মালেই তো বাঙালির একটা পিকনিকের আবহাওয়া চলে, তাই ব্যান্ডেল চার্চের এই সংলগ্ন যে মাঠ আছে সেখানে আপনারা কিন্তু পিকনিকও সারতে পারেন।
এই হচ্ছে এই বছরের 2021-এর এবং 2022 সালে যারা ব্যান্ডেল চার্চে আসবেন খুব তাড়াতাড়ি, আর কটা দিনের পরেই আমরা পৌঁছে যাব নেক্সট ইয়ার বা পরের বছরে। তো সেই সময় যারা আসবেন ব্যান্ডেল চার্চের, এই হচ্ছে তাদের জন্য ব্যান্ডেল চার্চের আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ারের আশা রাখলাম। এবং এরপরে কিন্তু ঝাড়খণ্ডের সিরিজটি কিন্তু চলছে খুব তাড়াতাড়ি, পাত্রত ভ্যালির ভিডিও কিন্তু আপলোড হবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিতে চোখ রাখতে হবে। এবং অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না। ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে।